যখন আত্মা বের করা হয় তখন কবর দেখতে থাকে, আত্মা তাকে দেখতে থাকে, কিভাবে চক্ষু তাকে দেখতে থাকে, কিভাবে চলে গেল। বের হওয়ার সাথে সাথে দেহ অকেজো, যেই দেহ চক্ষু বন্ধ করতে পারে না সেই দেহের সাথে আর কি সম্পর্ক। তবে কবরের শাস্তি স্বপ্নের মতো, আপনি ঘুমিয়ে আছেন, একটা গমা গোখরা সাপ তাড়া দিয়েছে, আপনি বাপরে মারে করে চিৎকার করে ছুটে যাচ্ছেন, তারপরে আমি দেখতে পাচ্ছি আপনি কেমন কেমন করছেন, আপনার ঘুম ভেঙে গেল, তখন আপনি বলছেন আমি স্বপ্নে দেখলাম অনেক বড় সাপ, রং লাল টকটকে, ফানা উঠে এসেছে, আপনি সব বলছেন দিনের মতো, কিন্তু আমি তো দেখতে পাইনি, আপনি দেখেছেন। কবরের শাস্তি এরকম, কবরের শাস্তি মানুষ দেখতে পারে না, কবরের শাস্তি মানুষ শুনতে পারে না। ওই যে জনৈক ব্যক্তিরা সৌদি আরবের ইমাম মসজিদ থেকে বের হয়ে একটা গর্ত খুঁড়লেন, কবর খুঁড়ে দেখলেন একটা সাপ লাশকে পেঁচে ধরে আছে, এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ শুনতেও পারে না, কবরের শাস্তি মানুষ দেখতেও পারে না। কাজেই সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম। আল্লাহর যেটা ক্ষমতা সেটা মানুষ বাস্তবায়ন করে দেখবে, তাহলে আর পরকালকে বিশ্বাস করলাম কি? ভাগ্যকে না দেখে মেনে নিতে হবে, তার নাম ইমান। মরার পরে বিচার হবে, কবর জাহান্নাম জান্নাত হবে, এটাকে মেনে নিতে হবে, তার নাম ইমান। কবরের শাস্তি হবে এটাই চূড়ান্ত, এটা মেনে নিতে হবে, তার নাম ইমান। এই ছেলে তোমরা যারা এই দায়িত্ব পালন করছিলে, দৌড়িয়ে গেছিলে আমাকে ডাকতে, এর আগেও গেছিলে, এদিকে ঘুরো, দেখো কোনো জায়গাতে লোকজন দাঁড়িয়ে আছে নাকি, আসার জন্য অনুরোধ করো, নলে চলে যেতে বাধ্য করো। আপনি হোমসি খেলি পাশে দাঁড়িয়ে থাকবেন, গল্প করবেন, এত নোংরা জঘন্য বার বর্বর আচরণ আমাকে দেখাবেন না। আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির পাশে থাকি, আপনাকে আমি আবারও অনুরোধ করছি, আপনি ভদ্রতা বজায় রেখে সামনে এসে বসে আলোচনা শুনুন। আর আমি আপনার বাড়ির মানুষ, এ কথা আপনার মসজিদের আমি ইমাম, আপনি এটা ভাববেন না, আপনাকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি, সামনে বসে কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজেকে কিছু মনে করে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, আপনি কিছুই না, আপনি আসেন, ভদ্রতা বজায় রেখে সামনে কথা বলার শোনার চেষ্টা করেন। আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ আপনার কাছে এসেছি দিন প্রচারের জন্য, আপনাকে আমি অনেক ভালোবাসি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে সতর্ক করছি, কথা বলবেন না, চুপচাপ কথাগুলি শোনার চেষ্টা করেন। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি দুইটা কথা বলি। আপনি নিজেকে মুসলিম মনে করেন, এটা তো আপনার মনে আছে, জন্ম হওয়ার পর একটা নাম রাখেন, সাত দিনের দিন আকিকা করতে চান, এটা তো মনে আছে, তার মানে নিজেকে মুসলিম মনে করেন। একদিন খাতনা করতে হবে, মুসলমানি দিতে হবে, এইটা আপনার মনে আছে। জুমার দিন মসজিদে যাওয়া লাগে, এইটা আপনার মনে আছে, তার মানে আপনি মুসলমান, আপনি নিজেকে মনে করেন কিছুটা। যেটুকু মনে করেন তারই ভিত্তিতে আপনাকে আমি বলছি, আপনি কান লাগিয়ে এক খেয়ালে চেয়ে কথা শুনবেন, কথা বলবেন না বসে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আবারও বলছি, কথা বলবেন না। এই কথা বলছো কেন, সরম হয় না তোমার, চুপ থাকো, আগে শোনো। জাহান্নাম বলতে নারী, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের মাঠে গেলেন, খারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াধা ইলাল মুসাল্লা, কুরবানির ঈদে অথবা ঈদুল ফিত্রে তিনি ঈদের মাঠে গেলেন, ফামাররা আলা নিসায়,
তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন বক্তব্য দেওয়ার জন্য। মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাসারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিত কুন্না আকসার আহলিন নার, উপস্থিত মহিলারা শোনো, তোমরা দান করো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। আমি দেখি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। কথাগুলি তিনি মদিনার মহিলাদের সামনে বলছিলেন। তো মহিলারা বলে বসল, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশিরভাগ জাহান্নামী, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বললেন। এক, তুখসিরনা লানা, তোমরা অভিশাপ করো বেশি বেশি, বদনাম করো, গীবত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে থাকো, এই জন্য বেশিরভাগ তোমরা জাহান্নামে যাবা। এক, দুই, তাকফরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না। স্বামীকে মেনে চলতে হয় তিতা লাগলেও, মিঠা লাগলেও, খারাপ লাগলেও, ভালো লাগলেও, স্বামীকে মেনে চলতে হয়। তোমরা স্বামীকে মেনে চলো না, যার কারণেই তোমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবা। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। তিন, মারাইতু মিন নাকাসাত আকলিন দীনিন আযাব রাব্বি রাজুলিন আযামিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কারোর দিকে দেখলে দেখার সাথে সাথে তার ঈমান বিক্রি হয়ে যায়। তুমি তার ঈমানকে বিক্রি করে দিতে পারো, তুমি তার ঈমান কিনে নিতে পারো। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, এই কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মারাইতো ফিতনাতান আজারালা মিনার রিজাল মা তারাক্তু বাদি ফিতনাতান আজারালা রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী এমন জাতি ও পুরুষের জন্য বেশি বিপজ্জনক। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী এমন বস্তু, নারী এমন জাতি যে পুরুষদেরকে বেশিরভাগ বিপদে টেনে নিয়ে আসে, এই কারণেই তোমরা জাহান্নামে যাবা বেশি। তিনি বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হলো বিপজ্জনক বস্তু, সাবধান থেকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। তিনি বলেন, লাইখলো রাজুলুন বিমরাতিন ইলা কাল সালসুন শয়তান, কোন নারীর সাথে তুমি নির্জনে একত্রিত হয় না। পৃথিবীর পুরুষ মানুষ শুনে রেখো, তোমরা কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হয় না। নির্জনে একত্রিত হলে তৃতীয়জন হবে শয়তান। সাবধান, নারী থেকে সাবধান, সাবধান, নারী থেকে সাবধান। তিনি বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ও তুদবারু ফি সূরাতি শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাক্তু ফিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার,
দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, তবে তারা জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কম নহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাজনাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক চিকন একদিক মোটা, একদিক চিকন একদিক মোটা। এজরে বুনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি এদের দেখিনি। দুই নিশাউন, মহিলা কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়ের লাতুন নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লাইব খোলাল জান্না এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না যাবে না, জান্নাতে তো যাবে না যাবে না, ওলা ইয়াজেদ না রিহাহা ওরা জান্নাতের গন্ধও পাবে না, ফেন রিহাহা তু জাদমিন মাসিরাতে কাদাবা কাদা, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা জান্নাত, এইখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে আরম্ভ করলো, এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি আপনি থামেন তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন, কিন্তু এই নারী এই জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ নগ্ন, মানুষ যে মহিলা যে কাপড় পরে উলঙ্গ হয় এটা আল্লাহর নবী বলছেন নিজে, আমি অনুবাদক, এ কথা তিনি 1450 পূর্বে বলেছেন। শাড়ি পরে যে ব্লাউজ পরে পেট পিট দেখা যায় তার নাম উলঙ্গ পোশাক, আঁটো সাঁটো পোশাক পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তার নাম উলঙ্গ পোশাক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজ থেকে নিয়ে 1450 পূর্বে বলেছেন, আমি তার ভাষাগুলি আবার নকল করি। নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। আমি তোমাকে শয়তান বলছি, ওই যে তোমার পাশে একজন মহিলা বসে আছে ছোট ব্লাউজ গায়ে দিয়ে দেবর ভাসুরের সামনে যায়, হাত এ পর্যন্ত আছে, কবজি পর্যন্ত সবই ফাঁকা আছে, কাপুরুষ স্বামী, তাকে খারাপ লাগে না? আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ, দেখি কোন মায়ের বেটা আমার সামনে বুক উঁচা করে বলতে পারে আমি ভালো পুরুষ। দিন রাত বউ বাজারে পাঠান, বউ ধাক্কা খায় পুরুষের কাছে, আপনি যে তাহাজ্জুদ দেখাচ্ছেন, ধর্ম পড়ে আছে অত সহজ? ধর্মের নাম ইসলাম, যারা মানে তার নাম মুসলিম। আপনি যা মনে করছেন তা নয়, মানুষের জন্য জাহান্নাম তৈরি করা আছে, জাহান্নামে পশু প্রাণী যাবে না, জাহান্নামে গরু ছাগল যাবে না, মানুষই যাবে, কথা আল্লাহ বলেন, কথা নবী বলেন, ধর্ম পাগল হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজাবাতিন নার বিশ্বাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে, হুজাবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, জান্নাত পাওয়া টাফ ব্যাপার, অনেক কিছুর নাম জান্নাত, সহজেই পাওয়া যায় জাহান্নাম। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, দাঙ্গাবাজি করে যারা, ক্ষমতা দেখায় যারা, জোর করে জমি দখল করে যারা, মানুষকে জেল হাজতে ক্ষমতা দেখে দেয় যারা, জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখে যারা, মানুষের বদনাম গিবাত করে যারা, জাহান্নামে যাবে তারা, তাহাজ্জুদ দেখায় বেটা, আর ওইখানে মহিলার সামনে বসে আছে ল্যাংটা মেয়ের সামনে আবার রাতে তাহাজ্জুদ পড়ে, ধর্ম পাগল হয়নি, ধর্ম পাগল হয়নি, মন মতো চলে যা। জামা নাকুলে জাহান্নাম হালিম তালা, বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে হালমি মাজিদ আর কি কিছু আছে? এ দেখেন কথা বলছে,
মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না, অথচ একটা মানুষের বসার জায়গা 450 কিলোমিটার। যখন আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু জাহান্নামু ইউলকা ফিহা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, অতাকুল হালবি মজিদ, আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, দিতেই থাকা হবে, দিতেই থাকা হবে, আর বলবে আর কি, আর কি কিছু আছে, শেষ পর্যন্ত হাত্তা ইয়াদা কাদামাহু রাব্বুল ইজ্জাতে ফিহা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলা যখন তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, আল্লাহ নবী বলছেন ইনজাবি বাজওয়ালা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশ, জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটো সাঁটো হয়ে খাটো হয়ে যাবে। তাকুল, তখন জাহান্নাম বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। হাদিস বুখারী মুসলিম এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বিবরণ দেন। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, অভিযোগে বলল রব্বি ইয়াকুল বাজি বাজা, আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাই, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাই, তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে, আমার একটা অভিযোগ। তখন আল্লাহ বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ মেনে নিলাম, দুইটা শ্বাসের মাধ্যমে নাফসিন ফি সাইফে নাফসিন ফি সিতায়ে, তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে, তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে, তখন পৃথিবী 6 মাস গরম থাকবে, তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে, যদি কম যায় কম ঠান্ডা হবে, যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে, তোমার ভেতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে, যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে, যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে, অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে, তুমুল ঝগড়া। ফাকালাতিন নার লিরাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালককে বলবে, ও সিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী দাগাবাজ ধোকাবাজ জুলুমবাজ কেন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জুলুমবাজ ধোকাবাজ দাগাবাজ কেন, যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে, যারা মানুষের জোর করে জমি দখল করেছে, যারা মানুষ জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে, এসব দাগাবাজ জুলুমবাজ আমার ভিতরে কেন, এটা অভিযোগ করবে জাহান্নাম। দেখি এবার আল্লাহ কি বলেন, আল্লাহ বলবেন জাহান্নাম ইন্না মান্তি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার গজব, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ, ও জাহান্নাম তুমি আমার রাগ, ওয়া দেবে গণসমনি বাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে, তোমাকে দিয়ে শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে, আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দেব তোমাকে দিয়ে, এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জুলুমবাজের আছে। আপনি মনে করিয়েন না যে আমার জমিও দখল করে নিয়েছে, সে অনেক কিছু করে নিয়েছে, সে অনেক কিছু করেনি। অনেকদিন আগে কুসুম্বার ওই মসজিদের মালিক ছিল মানুষ, এখন আর নাই, তারপর কিছুদিন পশু প্রাণী, তারপর এখন আবার মানুষ,
এসব জমিদার একদিন মালিক ছিল না, তার আগে একদিন মালিক ছিল, এখন আছে, আবার কিছুদিন পরে থাকবে না, কেউ থাকবে না, দলিল আদিলা সব কথা হারিয়ে যাবে, কোর্ট কাচারি সব হারিয়ে যাবে। 100 বছর আগের কোনো দলিল নেই, তাহলে কি 100 বছর আগে 200 বছর আগে জমি মানুষের ছিল না? ছিল তো। এখন যারা আছে 200 বছর পরে এদের আর থাকবে না, কেউ বুঝে না। আল্লাহ বললেন যে ফানকুহু মাতা বালাকু মিনানিসায়, পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো। তখন পুরুষ খুব খুশি হয়ে গেল, তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করবো। তখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ দিয়ে এখানে এসে বলছে আম্মা এই মেয়েটাই ভালো। কেন বাবা? আগেরটা তো দেখতে সুন্দরী। আম্মা দেখতে সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না, এখানে কোনো ভালো লাগছে আম্মা। তা ঠিক আছে রে, এটাই নেও তো, কই পছন্দ তো ওইটা ছিল। ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফয়সালা আছে, এ মনে করছে খুশি হয়ে গেছি, ফয়সালা উপরে আছে, এ মনে করছে খুশি হয়ে গেছি। জোর করে জুলুম করে দুদিন বাঁচার প্রয়োজন নাই, ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, বেশি দিন বাঁচার আশা নেই। আমি তো সেদিন দেখলাম এই যে অ্যাডভোকেট মফিজুদ্দিনকে, ওই যে রাস্তার ওই পারে কত জমির মালিক, এখান বেটিতে পাগলি, কি করবে নরফ সম্পত্তি, ওইও চলে গেছে, জমিও চলে গেছে, কিছু না, ওগুলো এখন জমির মালিক কে সে নিজেও জানে না, বেটিও জানে না। এরকমই পৃথিবী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম বিচারের মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন অকুদহান না আসলে ইজা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। আব্দুর রাজ্জাক সাহেব মানুষ না হয়ে পাপ করেছে, জাহান্নামে যাবে, পাথর কি করলো? মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। দুইটা কারণ, এক এইগুলি দিয়ে জাহান্নামের আগুন বেশি উত্তেজিত হবে এই জন্য, দুই মানুষকে বোকা বানানো হবে, দেখ 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 তোকে তো জাহান্নাম দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, দেখ দেখি, সবকে বোকা বানানো হবে আপনার চোখের সামনে, আপনার নেতাকে আপনাকে সবকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, ঠেকায়েন দেখি। তখন জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন খুজুহ ফাগুল্লুহ সুমাল জাহিম সাল্লুহ, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাও। হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন আমি জেলে এমনিতেই যাব, আমার হাতে হাত কড়া দেওয়া লাগবে না, পৃথিবীর মানুষ দেখবে, দেশের মানুষ দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমি চাই না, চলেন আমি এমনিতেই যাচ্ছি। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না, ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আরেকটা জিনিস, মানুষের শেষ চেষ্টা বাঁচার হলো হাত দিয়ে, একটা রিক্সা এলে ধাক্কা লেগে গেছে রিক্সা এসে, আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেছেন, তো হাত তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন ও যেন তার হাত নিজেকে ঠেকাতে না পারে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে, এই জন্য এইভাবে থাকবে। এক অপমান, দুই এ দিয়ে যেন নিজেকে বাঁচাতে না পারে, বাঁচানোর জন্য চেষ্টা করতে না পারে, নাহলে বিচারের মাঠে তো পালাতে পারবে না, সে হাত বাঁধার কি প্রশ্নই আছে? প্রশ্নই আছে না, হাত বাঁধতে হবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম, নিশ্চয় জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য।
কাল মহলে একলি ফিলব তুমকা কালিল হামিম, তলানি তেলের মতো পেটের ভিতরে যাওয়ার পরে পরে একবারে উথাল পাথাল করে উঠবে এবং পেটে সেই যাক্কম ফুটন্তভাবে ফুটতে থাকবে। দেগের উপরে পানি যেমন জ্বলন্ত পানি, ফুটন্ত পানি যেমন টকবক করে ফুটতে থাকে। মহান আল্লাহ বলেন, আধা লেখা খায়রু নাম সাজারাতুজ যাক্কুম, জান্নাতের ফলাফল ভালো না যাক্কুম গাছ। ইন্নে জাল্লাহা ফিতনাতাল্লি জালিমিন, নিশ্চয় যাক্কুম গাছ আমি অপরাধীদের জন্য পরীক্ষামূলক করেছি। ওয়াইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় যাক্কুম গাছ পানির ভিতর থেকে গজিয়ে উঠে। জি, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে, পানি নয়, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে। আগুনের ভিতরে গাছ গজায় অবাক কথা, পানির ভিতরে গজায়। দেখেন নদীর পাশে গিয়ে দেখেন, শ্যাওলা একবারে নিচে থেকে জন্ম নিয়ে উপরে উঠে আছে পানির উপরে, দেখেননি? পাঁচ হাত সাত হাত পানি একবারে নিচে থেকে গজিয়ে বড় হয়ে উপরে ভেসে আছে। তো পানির নিচে ঘাস গজাতে পারে, জাহান্নামে আগুনের ভিতরেও গাছ গজাতে পারে, বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালহা কানহু রউসু শায়াতিন, যাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। যাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। তখন বিদ্বানগণ বলছেন, আচ্ছা আমরা তো শয়তানের মাথায় দেখিনি, তো আল্লাহ যে বললেন যাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তা আমরা কি বুঝলাম? আমরা তো শয়তানকে দেখিনি, শয়তানের মাথা কেমন তা জানি না। আল্লাহ যে বললেন যাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তা আমরা কি বুঝলাম? তখন সব বিদ্বানগণ বলেছেন, এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন, আরে শোনো শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝে। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কিভাবে বলে? মানুষ বলে লোকটা এত ভালো, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ কি ফেরেশতাকে দেখেছে? তবু বলেও বুঝে। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরি। কেউ পরিকে দেখেছে? তবু বলেও বুঝে। মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কি দেখেছে পেতনিকে? তবু মানুষ বলে এবং বুঝে। তা আল্লাহ এরকমই বলেছেন, এ কথা আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন, সারা পৃথিবীর বিদ্বান বলেছেন, না এর অর্থ হলো খারাপ, এর অর্থ হলো খারাপ, শয়তানের মাথা মানে যাক্কুম গাছ খারাপ। মানুষ যখন একে ক্ষুধার তাড়নায় মুখে দিবে, তখন গলায় বেঁধে যাবে, আর ভিতরে যাবে না, বাইরে আসবে না। আমরা তো চাঁপাই নবগঞ্জের মানুষ, নদীর ধারে আপনার বাড়ির পাশে কিছু গাছ তৈরি হয়, গাছটা বড় হলে ফল ধরে, বেগুনের ফলের মতো, বেগুনের বীজের মতো তার ভিতরে বীজ থাকে, ফলটা ছোট ছোট, পেকে গেলে লাল হয়, গাছটা মরে গেলে শুধু কাঁটা দেখা যায়, এইরকম হলো যাক্কুম গাছ। আমরা চাঁপাই নবগঞ্জের ভাষাতে ওকে গুঠে বেগুনের গাছ বলি, শুধু কাঁটা দেখা যায়, এরকমই হলো যাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছের নাম যাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারি, কাঁটাযুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোনোই খাদ্য থাকবে না। এ কথা আল্লাহ বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মহান আল্লাহ বলেন, কুল্লামান নাজিজাত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গাইরাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। আল্লাহ তাআলা বলছেন, সাউরহিকুহুম সাউদা,
তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিনহু মায়াকুনালা কাবাইহে, কারো কারো আগুন হবে টাখনো পর্যন্ত, অমিনহু মায়াকুনালা রুকবাতাইহে, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, অমিনহু মায়াকুনালা হাকওয়াইহে, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, অমিনহু মায়াকুনালা তারকুয়াতেহি, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত, এই পর্যন্ত তাহার হবে আগুন, এইভাবেও থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না রকম জুজুমিন সাবিরান না জুজানমিন না আরে জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ ক্ষমতা বেশি জাহান্নামের আগুনের। একটু এক মিনিট, যেই খড়ের ওপরে বসে আছেন গরুকে খাওয়ান, সেই খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, কাঠের খড়িতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম লাগবে। তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, গ্যাসের চুলায় তার চেয়ে কম লাগবে, আর তেলের চুলায় সবচেয়ে বেশি লাগবে, সবার চেয়ে বেশি চলে যাবে। তাহলে আপনার বাড়িতেই আগুনের ক্ষমতার কম বেশ আছে তা আপনি নিজেই বুঝেন। অতএব দুনিয়াবি আগুন হলো কাঠ দিয়ে বানানো, আর জাহান্নামের আগুন হলো মানুষ ও পাথর দিয়ে বানানো। কাজে পদার্থই ভিন্ন, এর চেয়ে 69 গুণ বেশি সে আগুনের। মানুষকে জ্বালানো হবে আগুন দিয়ে, এটা কি স্বাভাবিক মনে করছেন? জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড়। কবরের হাতুড়ের নাম হলো মিত্রাক, যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে, আর জাহান্নামের হাতুড়ের নাম মাকামে, যেটা হাম্বল, যেটা চাঁপাইনবাবগঞ্জের কাঠমিস্ত্রিরা ওই কাঠের গাড়ির চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা কাঠ ঢোকাতো, সেটা হাম্বল দিয়ে পিটিয়ে ঢোকাতো। তো জাহান্নামের হাতুড়ের নাম হাম্বল মাকামে, আর কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে। জাহান্নামের সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম ভয়াবহ জায়গা, মানুষের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেছেন জাহান্নামে। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ থাকলো। এক, সালাম ফেরার পূর্বে আপনি বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি পরকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, এটা ব্যবহার করবেন বেশি বেশি। দুই, আপনি সলাতে সালাম ফেরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচাও। আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল পরকালের যত ফেতনা আছে। আউযু বিকা মিন মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, বাকি জীবন যেন কাবিরা গুনাহ না হয়, যেন সুদ না খাই, যেন জেনা না করি, যেন ইয়াতিমের মাল না খাই, যেন শির্ক না করি, যাতে করে পিতামাতার অবাধ্য না চলি, যাতে করে কাউকে হত্যা না করি, এইরকম যেন পরিবেশ আমার না ঘটে, মানুষের উপরে যেন অপবাদ না লাগাই, মানুষের যেন বদনাম গিবাত না করি, তুমি আমাকে এইভাবে বাঁচাও। আর লোন